Assalamualaikum, welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও। তো প্রতিদিনের মতো কোনো রেসিপি নিয়ে আসেনি। তো চলে আসলাম সিমির বিসি কিভাবে বছরের পর বছর সংরক্ষণ করবেন সেটা শেয়ার করার জন্য আপনাদের মাঝে। তো আমি এখানে 1 কেজি সিমির বিসি নিয়ে নিয়েছি, আর সিমির বিসিটা লবণ আর পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। তো পানিটা এমনভাবে ভিজিয়ে রাখতে হবে যাতে করে পানি উপরে থাকে, সিমির বিসিগুলো নিচে থাকে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, তো এখানে শুধু সিমির বিসি নেই, এখানে বরবটির বিসিও আছে। তো আমি দুটো একসঙ্গে ভিজিয়ে নিয়েছি। 1 ঘন্টা যখন ভিজানো হয়ে যাবে তখন আমি ছিলে নিব। আর এটা ছিলার নিয়মটা খুবই সহজ। এটা যে সাদা অংশটা আছে ওটার মধ্যে নখ দিয়ে একটা খোঁচা দিলে আর খোসার মধ্যে একটা চাপ দিলে সিমির বিসিটা বেরিয়ে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিমির বিসি কিন্তু ছিলা হয়ে গেছে, আমার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে বরবটির বিচিগুলো এখনও রয়ে গেছে কিছুটা, আমি খোসা ছাড়িয়েছি আর বাকিটা একটু পরে ছাড়িয়ে নেব, সেটা একটু শেয়ার করলাম। তো এখন আমি খোসা ছাড়ানোর মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি, যতটুকু আমি শুকাবো ততটুকু নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ছড়িয়ে আমি রোদে দিয়ে দিব এটাকে। তো যেখানে আপনাদের রোদ পড়বে ওখানে দিয়ে দিবেন 2 থেকে 3 দিনের জন্য। যত বেশি রোদ পাবে তত কিন্তু সিমির বিসিগুলো কিন্তু সুন্দর হবে, দেখতে খুবই ভালো লাগবে। আর যদি রোদ কম পড়ে তাহলে কিছু সিমির বিসিগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি কিন্তু এটাকে এখন আমার বারান্দায় দিয়ে দিয়েছি, যেখানে সব সময় রোদ পড়ে ওখানে দিয়ে দিয়েছি। আর এখন নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে শক্ত হয়ে এটা বসে থাকে, আর উপরে একটা কাপড় দিয়ে দিব আমি যাতে করে দুলাবালি বা অন্য কোনো পাখি এসে না বসলেও যেন ধুলাবালি না পড়ে, সেজন্য আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিব। তো আপনারা যেখানে সবসময় রোদ পড়ে ও জায়গায় দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। তো আমি 2 থেকে 3 দিন পরে ফিরে আসতেছি একেবারে শুকানোর পরে। এই যে দেখতে পাচ্ছেন 3 দিনের মধ্যে কিন্তু আমার সিমির বিসিগুলো একেবারে শুকিয়ে গেছে, আর সিমির বিসিগুলো একেবারে সাদা হয়ে গেছে। আর যেগুলো সবুজ কালার দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু হচ্ছে বরবটির বিসি। বরবটির বিসিগুলো কিন্তু শুকিয়ে সবুজ হয়ে গেছে, ওগুলো কিন্তু আর সাদা থাকবে না। তো এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনারা যদি চান এটাকে 2 থেকে 3 বছর রাখতে পারবেন, বছর পর বছর রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। যখন রান্না করবেন 1 ঘন্টা আগে পানির মধ্যে এটাকে নর্মাল পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অনেকে আমি দেখেছি সিমির বিসি খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখে, ওটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, কারণ ওটা যখন বের করি একেবারে নরম নরম হয়ে যায়, রান্না করলে মনে হয় রান্না হয় না, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি যেভাবে করেছি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গত বছরে আমি যে সিমির বিচি আমি 2 থেকে 3 কেজি শুকিয়েছিলাম, তো যেগুলো রয়ে গেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখনও কিন্তু একেবারে সুন্দর রয়ে গেছে। তো আমি খেয়েছি আর বাকি এতটুকু ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেটা শুকিয়েছি সেটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দুইটা কিন্তু দুই কালার হয়েছে, একটাই কারণ সেটা হচ্ছে বরবটির বিসি সবুজ কালার হয়ে গেছে আর হচ্ছে সিমির বিসি সাদা হয়ে গেছে, সেজন্য ডিফারেন্ট কালার আসছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো আমি দুইটা কিন্তু একসাথে রেখে এখন দুইটা মিশিয়ে তারপরে আমি কাঁচের বয়ম ভরে রেখে দিব। আর এটা কিন্তু যখন ভিজিয়ে রান্না করবেন স্বাদ গন্ধ একেবারে অটুট থাকবে। আপনি যে নর্মাল যে সিমির বিসি রান্না করেন একেবারে ফ্রেশ, ওটা চেয়ে খেতে কিন্তু কোনো অংশে কম হবে না, এটা কিন্তু খেতে ভীষণ মজা। যখন রান্না করবেন তখন তো অবশ্যই বুঝতে পারবেন। আর এটা কিন্তু নর্মালি ফ্রিজেও রাখতে পারবেন আপনারা বয়ম ভরে, চাইলেও বাইরেও রাখতে পারবেন। তো আমি কিন্তু নর্মাল ফ্রিজে রাখি না, আমি কিন্তু বাইরে রেখে দিই এরকম একটা পরিষ্কার কাচের বয়মে, চাইলে আপনারা রাখতে পারেন। এমনিতে কিন্তু যে প্লাস্টিকের যে বয়মগুলো ওগুলোতে একদমই রাখবেন না, যদি চাইলে রাখতে পারেন কিন্তু আমি রাখি না, আমি সবসময় কাচের বয়মে রাখি, সেজন্য কাচের বয়ম ভরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা রেখে ভালো করে মুখটা লাগিয়ে রাখবেন, একেবারে জ্বর জ্বরে শুকিয়ে তারপরে রাখতে হবে, কোনো রকম যেন বাতাস না ঢোকে আর হচ্ছে কোনো রকম কাঁচা ভাবটা যেন না থাকে।
তো আজকের যে শেয়ার করলাম সিমির বিসি সংরক্ষণ কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখন কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর আপনারা যদি চান শুকিয়ে এভাবে সারা বছর রাখতে পারেন, যেহেতু এখন সিমের সিজন, সিমির বিসি পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল, আপনারা রোদ্রে শুকিয়ে রাখতে পারেন, আপনাদের উপকারে আসবে। যেহেতু আমি রাখি আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে রাখবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।